আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 78 থেকে 80 পর্যন্ত সমাধান করে দিচ্ছি, অর্থাৎ এটা তোমাদের চ্যাপ্টার 6.1.1। এখানে তোমাদের যে কাজটুকু করতে বলেছে, মনে করো এই গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার পরিবারের সাথে বাংলাদেশের একটি জায়গায় ভ্রমণের পরিকল্পনা করছো। এখন তোমাকে অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, নিচের ছবিগুলো দেখো এবং তোমার ভ্রমণের জন্য প্রদত্ত বিকল্পগুলোর মধ্য থেকে কোনটি তুমি বেছে নিবে সে সিদ্ধান্ত নাও। পরে ভ্রমণের জন্য পছন্দের তালিকাটি শ্রেণীতে শেয়ার করো এবং কেন সেই জায়গাগুলো বেছে নিয়েছো তা ব্যাখ্যা করো। তো এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি দেওয়া আছে, তো এই ছবিগুলো থেকে বিকল্পগুলো আমাদের বাছাই করে নিতে হবে এবং কেন আমরা সেটা বাছাই করে নিলাম তার কারণ বর্ণনা করতে হবে। তো চলো এটা আমরা একটা ছকের মাধ্যমে করে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে লক্ষ্য করো, 1 নম্বরে ছিল আমাদের গন্তব্য বা ডেস্টিনেশন। তো ডেস্টিনেশন হিসেবে আমরা বাছাই করে নিয়েছি সাজেক্ট। আর সাজেক্ট কেন বাছাই করে নিলাম সেটার কারণটা হচ্ছে পিসফুল অ্যাটমসফিয়ার, মানে শান্তিপূর্ণ পরিবেশ, মাউন্টেন ভিউ, ডেন্স ফরেস্ট, হিল ট্র্যাকস, পাহাড়ি দৃশ্য, ঘন বন, পাহাড়ি পথ, ডিফারেন্ট কালচার্স অফ সেভারাল ট্রাইবলস, কিছু উপজাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি, অপরচুনিটিস ফর ক্যাম্পেইন, ক্যাম্পেইন করার সুবিধা, বার্ড ওয়াচিং, পাখি দেখার সুবিধা, এই সমস্ত কারণে সাজেক আমরা বাছাই করে নিলাম। এরপর 2 নম্বরটা ছিল ট্রান্সপোর্টেশন। তো ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি ট্রেন। ট্রেন কেন নিলাম সেটার কারণ হচ্ছে মোর কমফোর্টেবল অ্যান্ড লেস টায়ারিং, বেশি আরামদায়ক ও কম ক্লান্তিকর, টেকিং লেস টাইম দ্যান বাস, বাসের থেকে কম সময় নেয়। তারপরে হচ্ছে লেস রিস্কি, মানে কম ঝুঁকিপূর্ণ। এরপরে রয়েছে ওয়াশরুম ফেসিলিটি, মানে ওয়াশরুম সুবিধা। তারপর 3 নম্বরে ছিল লাগেজ। লাগেজের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি স্যুটকেস। আর কেন সেটা নিলাম কারণটা হচ্ছে ইজিয়ার টু ক্যারি, অর্থাৎ বহন করা অধিকতর সহজ। তারপর 4 নম্বরে ছিল শো, মানে জুতা। তো জুতা কেন, জুতা আমরা কোনটা বাছাই করে নিলাম, স্নিকার্স কেন নিলাম সেটার কারণ হচ্ছে কমফোর্টেবল ফর ওয়াকিং, মানে হাঁটার জন্য আরামদায়ক। তারপর 5 নম্বরে ক্যামেরা। ক্যামেরার ক্ষেত্রে আমরা নিয়েছি DSLR। আর DSLR ক্যামেরা কেন নিলাম সেটার কারণটা হলো, এটা বাছাই করার কারণ হলো আমাদের বেটার সেন্সর অ্যান্ড বেটার লেন্স, ভালো সেন্সর ও ভালো লেন্স থাকে। এরপর 6 নম্বরে হচ্ছে বুকস, মানে বই। বইয়ের ক্ষেত্রে আমরা বাছাই করেছি রিডার্স ডাইজেস্ট। আর সেটা কেন করলাম, কন্টেইনিং ডিফারেন্ট টাইপস অফ রাইটিং, কারণ এটার মধ্যে বিভিন্ন ধরনের লেখা থাকে। তারপর 7 নম্বর স্ন্যাক্স। স্ন্যাক্সের ক্ষেত্রে আমরা বাছাই করে নিয়েছি স্যান্ডউইচ। স্যান্ডউইচ কেন নিলাম, কন্টেইনিং অল টাইপস অফ নিউট্রিয়েন্টস, কারণ এটার মধ্যে সব ধরনের পুষ্টি থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।